ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা খ্যাত এই অভিনেতাকে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায়। কয়েক বছর আগেও বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের জন্য 30 থেকে 60 কোটি রুপি নিতেন, কিন্তু পুষ্পা সিনেমা মুক্তির পর এই অভিনেতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এখন একটি পণ্যের ব্র্যান্ডের প্রচারের জন্য 6 কোটি রুপি নেন, যা বাংলাদেশি টাকায় 7 কোটি 88 লাখ। অবিশ্বাস্য মনে হলো, এটি সত্যি। আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পুষ্পা দ্য রাইজ। বহুল আলোচিত এই সিনেমা 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এই সিনেমা বক্স অফিসে বাজিমাত করে, পাশাপাশি দর্শক সমালোচকদের ভূয়সী প্রশংসাও কুড়ায়। বর্তমানে পুষ্পা 2 সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন রশ্মিকা। নির্মাতাদের আশ্বাস, প্রথমটির চেয়ে দ্বিতীয়টি সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। পুষ্পা দ্য রাইজ সিনেমার বাজেট ছিল 193 কোটি রুপি, এবার বাজেট হতে চলেছে 400 কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে 2024 সালের 15 আগস্ট মুক্তি পাবে পুষ্পা 2 বা পুষ্পা দ্য রাইজ।